বন্ধুরা আমাদের এই ছোট্ট ইন্সপিরেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো পঞ্চম শ্রেণীর গণিতের ওপর যেটা তোমাদের আগস্ট মাসে সেকেন্ড সিরিজের প্রশ্ন দেওয়া চলেছে বিদ্যালয়গুলিতে তো বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি বড় করার জন্য তোমাদের সহযোগিতা একান্তই প্রয়োজন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে এবং তার সাথে সাথে ছোট্ট একটা লাইক দিও তো চলো বন্ধুরা আজকে দেখে নেই প্রথমেই দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ যেটাকে বলে এখানে বিভিন্ন ধরনের প্রশ্নগুলি দেওয়া রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটির জায়গায় তোমাদের ঠিক চিহ্ন দিতে হবে প্রথমেই দেখো কয়েক দাগে রয়েছে দুয়ের তিনের একটি সমতুল্য ভগ্নাংশ হলো সমতুল্য মানে হর এবং লবকে একটি সংখ্যা গুণ করতে হবে যেটা হর এবং লবকে মানে দুটো একটি সংখ্যা দুটো হর এবং লবকে দিয়ে গুণ করতে হবে তো চলো এমন সংখ্যা কোথায় রয়েছে যেটা হর এবং লবকে গুণ করেছে প্রথমে দেখো এর দাগের অপশানও রয়েছে দুই গুণিতক তিন বাই তিন গুণিতক দুই বিয়ের অপশানে রয়েছে দুই গুণিতক দুই বাই তিন গুণিতক তিন সি এর অপশানে রয়েছে দুই দুইয়ের তিনের গুণিতক দুই এবং ডি এ রয়েছে দুই গুণিতক পাঁচ তিন গুণিতক পাঁচ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের খাতা কলমে করে দেখাচ্ছি তো তোমরা দেখে নাও খাতা কলমে বন্ধুরা দেখো বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এবারে এইখানে তাহলে এই একের দাগের কয়ের যে প্রশ্ন এখানে উত্তর কিন্তু সঠিক এইটা হচ্ছে ডি এর দাগে কারণ এই উত্তরে একমাত্র পাঁচ দিয়ে হর এবং লব দুটোকেই গুণ করা হয়েছে তাহলে আমরা সঠিক উত্তর হিসাবে ডি এর দাগকে চিহ্নিত করব এবং সেখানে ঠিক চিহ্ন দেব তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো একের চার কমা দিয়ে তিনের বত্রিশ কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে একই হর বিশিষ্ট যদি ভগ্নাংশে মানে যার হর হর মানে নিচে আর লব হবে ওপরে তাহলে এই হরের যদি ভগ্নাংশ হয় তাহলে এটার যদি একই করতে চাই এখানে বত্রিশ রয়েছে তাহলে চারকে আমি যদি বত্রিশে আনতে চাই তাহলে চার গুণিতক আট তবেই হবে বত্রিশ তাহলে এই চার গুণিতক আটের সঙ্গে মানে একের ধরো তোমাদের দেখিয়ে দিচ্ছি চার গুণিতক যদি আমি আট করি এইটাকে আট করলেই তবেই বত্রিশ হচ্ছে তাহলে একে বত্রিশ হচ্ছে আর তিনে বত্রিশ তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে যদি আমি ওটাকে এবারে নিয়ম হচ্ছে আমরা যদি হরকে আট দিয়ে গুণ করি লবকেও আট দিয়ে গুণ করব তখন উত্তর হবে আট একে আট আট চারে বত্রিশ তখন একই বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে আঠের বত্রিশ তাহলে এখানে কোন অপশানে রয়েছে দেখো এর অপশান রয়েছে তিনের বারো গুণিতক তিনের বত্রিশ তিনের আঠেরো এখানে কম দিয়ে রয়েছে তিনের বত্রিশ সি এর অপশানে আঠের বত্রিশ গুণিতক তিনের বারো চার ডি এর অপশানে চারের বত্রিশ কমা দিয়ে তিনের বত্রিশ তাহলে এখানে উত্তর তোমাদের হবে এইটা আঠের বত্রিশ গুণিত তিনের বত্রিশ তো বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখানে সঠিক উত্তর হবে সি এর দাগে এরপর দেখো গয়ের দাগ রয়েছে গয়ের দাগে বলেছে একের পাঁচ যুক্ত দুইয়ের পাঁচ সমান কত তো আমরা যোগ করেই দেখে নিলে সেটা পাওয়া যাবে তার আগে আমি অপশানগুলো তোমাদের দেখিয়ে দিই তিনের দশ তিনের দশ রয়েছে বিয়ের দাগেরটা তিন বাই তেরো বাই দশ রয়েছে সি এ তেরো বাই পাঁচ ডি এ তিন বাই পাঁচ তো উত্তর আমরা যদি যোগ করি এখানে হবে পাঁচ যুক্ত এক সমান তিনের আশা করি বন্ধুরা দেখতে এই তাহলে উত্তর দেখো তিনের পাঁচ শুধুমাত্র ডি এর দাগে রয়েছে তাহলে ডি এর অপশানটাই হবে সঠিক বুঝতে পেরেছ আশা করি বন্ধুরা এরপরে দেখো ঘয়ের দাগে রয়েছে ছয় পূর্ণ পাঁচের তিন একটি এর দাগে প্রকৃত ভগ্নাংশ বিয়ের দাগে অপ্রকৃত ভগ্নাংশ সি এর দাগে মিশ্র ভগ্নাংশ ডি এর দাগে দশমিক ভগ্নাংশ এটা হলো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ক্ষেত্রে সাধারণত এরকম পূর্ণ সংখ্যা দিয়ে করা হয়ে থাকে এটাই হলো সঠিক উত্তর বন্ধুরা এরপর দেখো দুয়ের দাগের প্রশ্নতে রয়েছে সত্য আর মিথ্যা লেখো টি আর ফলস তাহলে সত্য লেখানে হবে মানে সঠিক হলে সত্য লিখবে আর ভুল হলে মিথ্যা লিখবে তাহলে কয়ের দাগে দেখো তিন ও দুই পরস্পর মৌলিক সংখ্যা কথাটি ঠিক না ভুল কথাটি ঠিক কারণ তিন এবং দুইকে যদি আমরা গসাগু করি এদের গসাগু কিন্তু এক হবে আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে যাদের গসাগু এক হয় তারাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এই উত্তরটি হবে সত্য এরপরে দেখো জিরো বা শূন্য দশমিক পাঁচ এটা হচ্ছে দেন শূন্য দশমিক শূন্য পাঁচ এই কথাটা ঠিক না ভুল এটা ভুল কারণ আমরা জানি দেন মানে এই পাশে এইখানে এই পাশটা ছোট হয় এই পাশটা ছোটো আর এই পাশটা বড় হয় তাহলে এখানে কিন্তু এই দিকটা বড় করেছে। কিন্তু সংখ্যাটি আসলে এটা ছোট তাহলে এই কথাটি হলো মিথ্যা এরপর দেখো গয়ের দাগে পরস্পর সরল সরলরেখা দুটি পরস্পরই ছেদি সরলরেখা এ কথাটা সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে এই দুটো কথা এটা হলো মিথ্যা কারণ সরল লেখা দুটি পরস্পরকে ছেদ করেনি ছেদ করলে ওটা সঠিক হতো তাহলে এটা হবে মিথ্যা এরপরে দেখো রয়েছে আয়তকার চিত্রের পরিসীমা দুই দিয়ে কিছুই ব্যাকেট বা বন্ধন কিছুই দেয়নি দিয়ে লিখেছে দৈর্ঘ্যযুক্তপ্রস্ত আমরা জানি আয়তকার পরিসীমার সূত্র দুই গুণিতক দৈর্ঘ্যযুক্তপ্রস্ত তার জন্য আমাদের একটা ব্যাকেট থাকা অবশ্যই ঠিক আছে কিন্তু এখানে সেটা নেই তাহলে এ উত্তর হবে মিথ্যা আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা এই প্রশ্নগুলির উত্তর এরপর তিনের দাগে রয়েছে ফাঁকা স্থান পূরণ কর এখানে প্রথমে দেখো কয়ে দিয়েছে একশো চুয়াল্লিশ রুট এটার বর্গমূল নির্ণয় করতে বলেছে তো এখানে বর্গমূল নির্ণয় করলে হবে বারো এখানে বড় নির্ণয় করলে হবে বারো এরপরে দেখো ক্ষয়ের দাগে রয়েছে আঠারো বাই আঠারো আর পনেরো আঠারো এটাকে যদি আমরা লগিষ্ঠ আকারে পরিণত করি তাহলে কি হবে তাহলে এখানে হবে তোমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে একে ছয় এটা হবে একে ছয় ঠিক আছে এরপর দেখো এই ভগ্নাংশটিকে কী বলেছে গয়ের দাগে ছয় পূর্ণ পাঁচের তিনে কে অপকৃত ভগ্নাংশে পূর্ণ আমরা তো জানি ছ তিনে আঠারো আঠারোর সঙ্গে পাঁচ যোগ করলে তেইশ তাহলে এটা হবে তেইশ পূর্ণ তেইশ বাই তিন তাহলে এটা অপকৃত ভগ্নাংশ হয়ে গেল এরপর দেখো ঘরের দাগে রয়েছে ঘরের দাগে তোমাদের কি করতে বলেছে তোমার কাছে চার দশমিক পাঁচ টাকা জমা ছিল আমি পনেরো দশমিক পাঁচ টাকা দিলাম তোমার কাছে মোট কত টাকা হলো তাহলে আমি যদি দেওয়া মানে কি যোগ করতে হবে এখানে তাহলে চার দশমিক পাঁচ টাকা যুক্ত পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এইটা তোমাদের যোগ করতে হবে তাহলে যোগ করলে দেখে না শূন্য শূন্য পাঁচ চার নয় কি ছয় এটা শূন্য সত্য হচ্ছে কুড়ি টাকা তাহলে এখানে তোমরা লিখে দেবে যথারীতি কুড়ি টাকা ঠিক আছে এরপর দেখো দেখো একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গ বর্গমিটারে ছ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে এটা তোমাদের করে দেখাতে হবে তো প্রথমেই আমরা লিখব বর্গাকার মাঠটির দৈর্ঘ্য কী লিখব বর্গাকার মাঠটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত রয়েছে বন্ধুরা চল্লিশ মিটার তাহলে এখানে লিখব চল্লিশ মিটার তাহলে এখানে কি বলেছে যে বর্গাকার মাটি চারা তার চারপাশে তোমাদের ঘাস লাগাতে হবে পুরো মাঠটি যদি ঘাস লাগাই তাহলে এখানে কি বের করতে হবে তোমাদের ক্ষেত্রে ফল বার করতে হবে বর্গাকার মাটি তাহলে লিখবো বর্গাকার মাটির ক্ষেত্রফল সমান আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য তোমাদের কত রয়েছে চল্লিশ চল্লিশ গুণিতক চল্লিশ সমান ষোলশো বর্গ মিটার দেখতে পাচ্ছি বন্ধুরা এরপরে কী বলেছি যে মাটি ছ টাকা হিসাবে তাতে খরচ হবে প্রতি বর্গমিটার তাহলে ষোলোশো বর্গমিটার কত খরচ হবে সেটা আপনাদের বের করে নিতে হবে তাহলে লিখব ঘাস লাগাতে খরচ হবে সমান দিয়ে ষোলোশো গণিত ছয় ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছ ছয় ছত্রিশে ছয় হাতে রইল তিন ছয় এটা টাকা এত টাকা খরচ হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ অঙ্কটি দেখে নাও এরপরে দেখো রয়েছে ক্ষয়ের দাগে এইটা চার মিটার এটা দশ মিটার এটা ছয় মিটার তাহলে এটা যদি ছয় মিটার হয় তাহলে এই পাশে এই দৈর্ঘ্যটাও ছ মিটার ঠিক আছে এরপরে দেখো গোটা ছ মিটার হলে এর পাশেও দেখো এইদিকে যদি এটা ছ মিটার হয় এদিকে ছ মিটার আর এইটা তাহলে কত হবে চার মিটার তাহলে এখানে প্রথমে কি বলেছে ঘসা অঞ্চল পরিসীমা পরিসীমা সূত্র কি তাহলে এখানে পরিসীমা আমাদের বের করতে হবে তাহলে লিখতে হবে যে ঘষা অঞ্চল লে পরি সীমা সমান এখানে হবে পরিসীমার সূত্র দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্ত ছয় যুক্ত চার দুই গুণিতক ছ চার দশ সমান কুড়ি মিটার আশা করি বন্ধুরা তোমরা সবই বুঝতে পেরেছ পরিসীমা কত হয়ে আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো এখানে পরিসীমা কীরকম হয়েছে দেখো এরপরে দেখো সরল করা রয়েছে গয়ের দাগে সরল করাটা তোমাদের আমি করে দেখিয়ে দিয়েছি দেখো পাঁচ গুণিতক চার গুণিতক তিন ভাজিতক ছয় ভাজিতক পাঁচ গুণিতক আট প্রথমে আমরা কী করেছি পাঁচ আর চারে গুণ করে নিয়েছি কুড়ি হয়েছে এরপর তিন ভাজিতক ছয় ভাজিতক পাঁচ গুণিতক আট এরপর দেখো ষাট ভাজিতক ছয় ভাজিতক পাঁচ গুণিতক আট এরপর ষাট আর ছয়ের ভাগ করলে দশ এখানে যেমন যেমন ছিল ভাজিতক পাঁচ গুণিতক আট লিখে দিলাম এরপর দশ আর পাঁচে ভাগ করলে দশকে পাঁচ দিয়ে দুই হলো এবার গুণিতক আট যেমন ছিল দিয়ে হলো ষোলো তারপর উত্তর তোমরা লিখে দিবে বন্ধুরা নির্ণয় সরল ফল সমান ষোলো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করো আর বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করতে ভুলো না থ্যাংক ইউ বন্ধুরা